আজকের স্ট্র্যান্ড রোডের কাছেই একালে ছিল চন্দ্রনাথ পালের মুদির দোকান। সেই চন্দ্রনাথ পালের নাম থেকেই সামনের ঘাটটার নাম হয়ে যায় চাঁদপাল ঘাট। 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হলে সেখানকার চিফ জাস্টিস নিযুক্ত হলেন স্যার ইলাইজা এমপি। কলকাতায় এসে তিনিও নামলেন এই চাঁদপাল ঘাটেই, আর তাকে দেখতে হাজির হলো অসংখ্য এদেশীয় মানুষ। তাদের গায়ে না ছিল জামা, না ছিল পায়ে জুতো। সেই দেখে এমপি বললেন, দেখো কাণ্ড, এদেশের লোকেদের পায়ে জুতো পর্যন্ত নেই, এমন অত্যাচারের কথা কি কল্পনা করা যায়? আমি কথা দিলাম, 6 মাসের মধ্যেই আমি এদের সকলের পায়ে জুতো মোজা পরিয়ে ছাড়ব। তারপর যে কত 6 মাস কেটে গেছে তার ইয়ত্তা নেই। এমপি সাহেবও বেমালুম ভুললেন সেই সব। আজ শুধু রয়ে গেছে সেই বাড়িটা যেখানে থাকতেন ভারতবর্ষের সেই প্রথম চিফ জাস্টিস। সেই বাড়িটাই হলো আজকের লোরেটো হাউস।